ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল করিম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আপনারা জানেন যে আমরা ঔষধ ছাড়াই যে সুগার নির্মূলের যে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এর জন্য অনেক রেজাল্ট আপনারা দেখেছেন আমাদের ভিডিওর মাধ্যমে, যেসব ভাইরা আমাদের কাছ থেকে ভালো হয়েছেন এবং তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এটা আপনারা দেখেছেন। তো আজকে আমাদের সামনে যে আছে আমাদের একজন ভাই, হ্যাঁ, ফারহান মীর, উনি একজন ফার্মাসিস্ট। হ্যাঁ, তো বিশেষ করে আমাদের এখানে আছেন, কয়েকদিন থেকে আছেন, তো আমাদের কাছে যে বিভিন্ন রোগীরা যে আসলো এবং তাদের রিপোর্ট গুলো কি, তার রিপোর্ট গুলো উনি দেখলেন, যেহেতু এই ব্যাপারে তিনি একজন অভিজ্ঞ। হ্যাঁ, তো উনি রিপোর্ট গুলো আমাদের দেখলেন যে আমাদের রুগীদের কি রেজাল্ট সেগুলো দেখলেন, এবং কিছু রুগী এরকমও যারা আমাদের এখানে এসে সাক্ষাৎকার দিয়েছেন আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো হয়ে গেছেন, এখন সুস্থ আছেন, তার কোনো প্রবলেম নাই, তিন চারটা ওষুধ বাদ দিয়েছেন। হ্যাঁ, তেনার আরো অন্যান্য সমস্যাগুলো ভালো হয়েছেন, এগুলো উনি মানে প্রত্যক্ষ করলেন নিজ চোখে আর কি। এতদিন হয়তো বাড়িতে থেকে ভাই আমাদের ভিডিও গুলোই শুধু দেখছিলেন আর কি, তো এখানে যখন এসে দুদিন থাকলেন তো তিনি এখন নিজের অভিজ্ঞতাই বুঝতে পারলেন যে হ্যাঁ, এটা যে এত সত্য, মানে ভিডিও দেখে না উনি বিশ্বাস করেছিলেন সেটা তো একটা ব্যাপার, কিন্তু নিজ চোখে আপনি নিজ চোখেই উনি মানে দেখলেন আর কি। তো উনার বিশেষ করে অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করবেন, যে উনি দুদিন থেকে এখানে কি দেখলেন এটা আপনাদের সঙ্গে মানে শেয়ার করবেন। তো ভাই ফারহান মীর সাহেব, আপনার বাড়িটা একবার জানাবেন আমাদের দর্শকদের। জি, আমার বাড়ি হচ্ছে বীরভূম মল্লারপুর। আচ্ছা, আপনি কি করেন? জি, পেশায় একজন ফার্মাসিস্ট, এখন অ্যাপোলো ফার্মাসিতে কর্মরত অবস্থায় আছি। আচ্ছা, তার আগে আমি জিজ্ঞাসা করি, আপনি একজন ফার্মাসিস্ট হয়ে আপনি মানুষকে স্বাভাবিক ভাবে বা আপনার নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য হোক, আপনি ওষুধ খাওয়ার পরামর্শ দেন নাকি ন্যাচারাল ভাবে আমাদের মানে যেগুলো আমরা আমাদের যে লাইফ স্টাইল সেটার জন্য আপনি কোনটা বেশি বেশি ভালো লাগে আপনাকে? জি, আমি অবশ্যই বলবো যে ওষুধ ওষুধ এটা সাময়িক প্রয়োজন আছে, কিন্তু বিশেষ করে পুরো লাইফটাকে লিড করার জন্য, সমস্ত লাইফের প্রবলেমের সলিউশন হিসেবে ন্যাচুরোপ্যাথি মানে ন্যাচারাল জিনিসটাই আমি সাজেস্ট করবো অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি যে আপনার ন্যাচারাল জিনিসটাকে বেশি মানে অ্যাচিভ করুন, বেশি গ্রহণ করুন। তো সম্মানিত দর্শক, যে আমরা যে ওষুধের বিরুদ্ধে ব্যাপারটা এমন না, মানে ওষুধের আমাদের যেসব জায়গাতে প্রয়োজন সেগুলো তো ঠিক আছে, আপনি ওষুধ অবশ্যই ব্যবহার করবেন। হ্যাঁ, কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে আপনি জীবনভর ওষুধ খেয়ে যাবেন এটা কিন্তু সমস্যার সমাধান না। আপনি একটা সাময়িক ওষুধ খেলেন, ওটা ভালো হয়ে গেল, ঠিক আছে, এর জন্য ঠিক আছে ওষুধ, কিন্তু আপনি লাইফ টাইম ব্যবহার করবেন, হ্যাঁ, এটা কিন্তু সমাধান নয়। তো বিশেষ করে এই বিষয়টা মাথায় রাখবেন। হ্যাঁ, তো আজকে আমাদের ভাই ফার্মাসিস্ট ফারহান মীর সাহেব, উনি আমাদের এই যে দুদিন থেকে যে অভিজ্ঞতা দেখলেন, আমাদের যে রুগীরা এখানে আমরা ট্রিটমেন্ট করে দেখলেন, তো উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন আর কি ভাই। জি, আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। আমি গত দুদিন ধরে এখানে রয়েছি, তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে। তার কারণটা কি বলি, যে আমি যিনি ভাই বললেন আমাকে যে আমি এগুলো ভিডিওর মাধ্যমে দেখেছি, আবার আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে এখানে এসে যে অভিজ্ঞতাটা হলো আজকে বা দুদিন আগে থেকে, সেটা ভিন্ন রকম অভিজ্ঞতা আর কি। যেটা আমি সেটা ইতে দেখছিলাম মানে ভিডিওতে দেখছিলাম, সেটা ভিডিওতে নয়, সামনাসামনি আমি সেটা প্রত্যক্ষভাবে দেখলাম মাশাআল্লাহ। তো প্রত্যেকটা মানে অনেক, আর উনি একটা কথা বলি পার্সোনালি, যে উনি মানে সবসময় প্রায় বিজি, কেউ ধরেন ফোন রিসিভ করতে পারছে না কিংবা কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে, এই জন্য ভেবেন না যে উনি আপনার ফোনটাকে অ্যাভয়েড করছে, এরকম বিষয় নয়। আমি পার্সোনালি ওনাকে চিনি, তো সেই জন্য বলছি, এত পেশেন্টের ফোন আসে, এত পেশেন্টরা মানে কথা বলে মানে জিজ্ঞাসা করে আলোচনা করে, সেজন্য উনি ব্যস্ত থাকে। তো এই বিষয় নিয়ে আপনারা চেষ্টা করবেন যে ওনাকে বেশি ডিস্টারবেন্সের মাধ্যমে মানে যেন না হয় আর কি, আপনারা চেষ্টা করবেন যে ফাঁকা টাইমে ফোন করার, এটা একটা অন্য বিষয়। আর এখনকার বিষয় যেটা বলবো আমি, সেটা হচ্ছে একটা সুগারের পেশেন্ট কিছুক্ষণ আগে এলো, তো উনি ওনার রিপোর্টটা করালো, তো ওনার রিপোর্টটা আমি আমার মোবাইলে ধরে রেখেছি আর কি মাশাআল্লাহ। তো আমি তো পুরো অবাক, এটা হেলথ কেয়ার ডায়াগনোসিস সেন্টার থেকে করা হয়েছে, একটা মানে ফার্মাসি থেকে, সরি, একটা ল্যাব থেকে করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো গ্লুকোজ লেভেল দেখলাম মানে 60 থেকে 110 হচ্ছে নর্মাল ভ্যালু, নর্মাল ভ্যালুর মধ্যে ওনার মাত্র এসছে 81 মাশাআল্লাহ। আর পোস্ট ওই প্যারেন্ডেল যেটা আছে গ্লুকোজটা, ওটার নর্মাল হচ্ছে 145-এর, মানে লেস দেন 145, তো ওটা এসছে 106। তো এখানে একবারে খুব সুন্দর মানে ন্যাচারাল মানে এত সুন্দর ভাবে মানে হলো আর কি মাশাল্লাহ, যে ওনার রিপোর্টটা একবার পুরোপুরি ভালো এসছে আর কি। তো উনি ওনার যে সাক্ষাৎকার নেওয়া পরিকল্পনা ছিল, ওনার পরে আবার উনি সাক্ষাৎকার দিবে, তো উনি বলছে যে আমার ফ্রি লাগছে, এ লাগছে, ওই লাগছে, অনেক কিছু বলছে যেগুলো ওনার মানে মানে স্বপক্ষে আর কি, খুব ভালো লাগলো শুনে। এছাড়াও আমি দেখছি যে যে খাবার গুলো ওনারা মানে ই করে প্রডিউস করে বা তৈরি করে বা ই করে, সেগুলো সবই ন্যাচারাল, ন্যাচারাল ছাড়া কোনো কথা হবে না।
এখানে ভেজাল নির্ভেজাল ভাবে ন্যাচারাল পদ্ধতিতে যে খাবারগুলো ওনারা সরবরাহ করে মাশাল্লাহ, আপনারা ওখানে মানে একদম ওখানে মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমি এজ এ ফার্মাসিস্ট আপনাকে বলছি, সুপ্র দর্শক মন্ডল, আমি আপনাকেই উদ্দেশ্য করে বলছি, আপনারা চেষ্টা করেন যে এই যে মানুষটা রয়েছে আমার পাশে, তিনার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার মাধ্যম দিয়ে। তার কারণ কি বলি, তার কারণ হচ্ছে গিয়ে আপনারা যদি এই শেয়ারটা করেন তাহলে আপনারা সাদিকায় জারিয়ার ভাগিদার হতে পারবেন খুবই সহজেই, কারণ আপনি অন্য একটা মানুষের হেল্প করছেন। আর আল্লাহ সুবহান তাআলা কোরআন একাডেমির মধ্যে বলছে 5 নম্বর সূরা সূরা মাইদার 32 নম্বর আয়াতে, যে যে কেউ একজনকে বাঁচালো সে পুরো মানব জাতিকে বাঁচালো, সে আর্থিক দিক থেকে হোক, সে শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, সমস্ত দিক থেকে হোক, যে যে বাঁচালো সে যে ধর্মে হোক না কেন। আপনারা মানে হিন্দু ভাইরাও আসতে পারেন, খ্রিস্টান ভাইরাও, যে মানে সকলকে দাওয়াত থাকলো যে আসুন এবং আপনাদের রোগের চিকিৎসা করার জন্য আপনারা অগ্রসর হন, কারণ আপনাদেরকে ভালো হয়ে বাঁচতে হবে, সুস্থতার সহিত বাঁচতে হবে। আর আল্লাহর সুস্থতা যে আল্লাহ দেওয়ার একটা নিয়ামত সেটা আমরা হাড়ে বাড়ে টের পাচ্ছি, আর টেরটা তখনই পাই যখন আমরা অসুস্থ হই। জি ভাই, তো ভিডিওটা আবারও বলছি বেশি বেশি শেয়ার করার মাধ্যম দিয়ে উপকৃত করবেন। আর এখানে আরেকটা কথা লাস্ট পয়েন্ট বলবো, যে আমাকে কিন্তু টাকা পয়সা দেওয়া হচ্ছে না ভাই। হ্যাঁ ভাই, আমাকে কিন্তু টাকা পয়সা দেওয়া হচ্ছে না, আমি এটা একবারে মানে বিশ্বাস করেছি, এবং এখানে আছে আরো প্রমাণ আমার মানে জল জল করছে প্রমাণ আর কি, যে উনি যেগুলো বলছে ওখানকার মধ্যে একটাও কিছু মানে ত্রুটি নাই, যেগুলো বলছে সেগুলো একবার সঠিক, একবারে 100% কনফিডেন্ট আমি। জি, যদি কেউ প্রশ্ন করে আমাকে করতে পারে, আমি ইনশাল্লাহ এর ই করতে পারবো মানে বলতে পারবো আর কি, সাক্ষী হিসেবে, সাক্ষী হিসেবে আমাকে রাখতে হবে অ্যাজ এ ফার্মাসিস্ট কে, অ্যাজ এ মেডিকেল পার্সন কে। তো এটাই বলার ছিল, আর বিস্তারিত ভাই বলবেন। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আমাদের যে একজন ফার্মাসিস্ট অভিজ্ঞ ব্যক্তি, তিনি বিশেষ করে আমাদের এখানে 2 দিন থাকার পরে যার তার অভিজ্ঞতা যা হয়েছে, আগে তো ভিডিও দেখতে নি, তো তার অভিজ্ঞতা মোটামুটি শেয়ার করলো আপনাদের সাথে আর কি। তো বিশেষ করে আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে ঔষধকে খাদ্য হিসেবে নয়, বরঞ্চ খাদ্যকে ঔষধ ঔষধ হিসেবে গ্রহণ করুন। মানে আপনার যেটা ঔষধকে এখন খাবার হিসেবে স্বাভাবিকভাবে আপনি লাইফ টাইম ব্যবহার করতে যাচ্ছেন, আমরা এটা বলি না। আমরা বলি কি, আপনি খাদ্যটাকে ওষুধের মতো করে ব্যবহার করুন, ওষুধ হিসেবে ব্যবহার করুন, আপনি সুস্থ থাকুন, তাহলে আপনি ভালো থাকবেন। হ্যাঁ, তো মূল বিষয় যেটা হচ্ছে যে আজকে যে আমরা যে কাজগুলো করছি, আজকে তো মানুষ অবাক, হ্যাঁ এমনকি বলা যেতে পারে বিশ্ব অবাক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে আমরা কাজটা করছি, বিশ্বের মানুষ ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, অনেকেই হয়তো এটা অবিশ্বাস করছে, এগুলো সব ফেক, এগুলো মানুষ ঠিক করা, অমুক তমুক হাজার রকম তারা মন্তব্য করতে পারে, সেটা তাদের জায়গা থেকে হয়তো মন্তব্য করতেই পারেন আর কি। তো সেটা মূল বিষয় নয়। তো মূল বিষয় যেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ এটা আমরা বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করতে পারি যে সুগার প্রেসার এগুলো 100% মানুষের ভালো হওয়া সম্ভব, এটা সম্ভব, আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করেছি এবং এটা বৈজ্ঞানিক ভাবে আমরা প্রমাণ করতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকে হয়তো বিষয়টা না জানার কারণে, কারণ যখন মানুষ একটা অ্যাঙ্গেল থেকে দেখবে তখন অতটুকুর মধ্যে সে সীমাবদ্ধ থাকবে। তো আমরা এর আগে বলেছি এবং আমরা পরবর্তীতে ভিডিও আনবো যে আমাদের পদ্ধতিতে সুগার ভালো হওয়া কেন ভালো হয়, তার বৈজ্ঞানিক কারণ কি, এবং অন্য পদ্ধতিতে সুগার ভালো হয় না তার বৈজ্ঞানিক কারণ কি, এগুলো আমি প্রত্যেকটা এমনি সাধারণভাবে অন্য অন্য ভিডিওগুলোতে ইঙ্গিত দিয়েছি, একটা আলাদা আমি ভিডিও বানাবো এর বৈজ্ঞানিক কারণগুলো কি, আমাদের পদ্ধতিতে সুগার কেন ভালো হয়ে যাচ্ছে এবং অন্য পদ্ধতিতে সুগার লাইফ টাইম কেন থাকছে, তার বৈজ্ঞানিক কারণগুলো কি কি, সেগুলো আমি বলবো ইনশাল্লাহ। তো বিশেষ করে যারা আমাদের নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান, আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার, এবং শুক্রবার আমাদের বন্ধ থাকে। যদি আপনারা চিকিৎসা করাতে চান তাহলে 1-2 দিন আগেই ফোন করে নাম লেখাতে হবে অথবা হোয়াটসঅ্যাপ করে নাম লেখাতে পারেন। তো আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907, আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। এই নাম্বারে আপনারা 1-2 দিন আগে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনার নাম লিখে তারপরে চিকিৎসা করাতে আসবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।